আসসালামু আলাইকুম প্রবাস কথা প্রবাসীদের কথা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি আছি সুগ আমরা যারা দীর্ঘদিন প্রবাসে কাটাই অনেক দিন প্রবাসে থাকার পরে আমাদের মনে একটু শখ জাগে যদি প্রবাস থেকে একটা টেলিভিশন বাংলাদেশে নিয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে কত ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ফিরিতে নেওয়া যাবে কোনো ধরনের শুল্ক বা কর বা ট্যাক্স ছাড়া নিতে পারবো তা কিন্তু আমরা অনেকেই জানতে চাই বা অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজও করেন যে ভাই কত ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ফ্রিতে নিয়ে যেতে পারব এবং কত ইঞ্চি থেকে কত ইঞ্চি টেলিভিশন নিলে কত টাকা ট্যাক্স এয়ারপোর্টে দিতে হবে তা যদি একটু বুঝিয়ে বলতেন তো ইনশাল্লাহ বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রপারলি একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা যাতে টেলিভিশন নিয়ে এয়ারপোর্টের মধ্যে ভোগান্তির শিকার না হন তো বাংলাদেশ এই মুহূর্তে আমরা যারা প্রবাস থেকে টেলিভিশন এল ইডি এলসিডি টেলিভিশন নিয়ে যেতে চাই সেক্ষেত্রে উনত্রিশ ইঞ্চি পর্যন্ত এল ইডি টেলিভিশন ফ্রিতে আপনি নিতে পারবেন কোনো ধরনের ট্যাক্স বা কর দিতে হবে না এয়ারপোর্টে আপনাকে যদি উনত্রিশ ইঞ্চির উপরে কোনো টেলিভিশন আপনি নিয়ে যেতে চান সেক্ষেত্রে ইঞ্চির উপরে ডিপেন্ড করবে কত টাকা এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে আপনার তো উনত্রিশ ইঞ্চি পর্যন্ত যদি আপনি এলইডি বা এলসিডি যে কোনো ধরনের টেলিভিশন আপনি নিয়ে যান যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কর বা ট্যাক্স এয়ারপোর্টে দিতে হবে না আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। উনত্রিশ ইঞ্চির উপরে কত ইঞ্চি থেকে কত ইঞ্চির জন্য কত টাকা এয়ারপোর্টে ট্যাক্স বা শুল্ক দিতে হবে আপনাকে তো প্রথমে তিরিশ থেকে ছয়ত্রিশ ইঞ্চি হলে দশ হাজার টাকা এয়ারপোর্টে শুল্ক দিতে হবে আপনার তিরিশ থেকে ছয়ত্রিশ ইঞ্চি টেলিভিশনের জন্য এবং সাততিরিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হলে বিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আমি আবারও বলছি সাতত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি হলে বিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এবং তেতাল্লিশ থেকে ছচল্লিশ ইঞ্চি পর্যন্ত তিরিশ হাজার টাকা দিতে হবে সাতচল্লিশ থেকে বাউন্ন ইঞ্চি হলে পঞ্চাশ হাজার টাকা এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে এবং তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি ইঞ্চি হলে সত্তর হাজার টাকা পরিশোধ করতে হবে এয়ারপোর্টে ট্যাক্স সিষট্টি ইঞ্চির থেকে এর বেশি যত ইঞ্চি হোক না কেন নব্বই হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হবে এয়ারপোর্টে আপনাকে সষট্টি ইঞ্চির উপরে যত ইঞ্চিই হোক না কেন তার জন্য নব্বই হাজার টাকা আপনাকে এয়ারপোর্টে শুল্ক দিতে হবে টেলিভিশনের জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই প্রবাসকতা প্রবাসীদের কথা ইউটিউব চ্যানেলটি নিচের দেওয়া লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তারই পাশে বেলাইকনটি অন করে দেবেন সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা প্রবাসে আছেন প্রবাসীদের যে কোনো সমস্যা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি রিফলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম